কি খালি হাতে জমছে না রাইট আহা হাতে চলে আসছে আইফোন 14 প্রো ম্যাক্স গতকাল আপনারা জানেন সেল শুরু হয়েছে তো বাংলাদেশে অফিসিয়ালিভাবে না আসলেও আমাদের হাতে কেনই বা আসবে না চলুন খুলে টুলে দেখা যাক ভিতরে কি আছে আর আমার তরটর সচ্ছে না মডিউল বড় লাগতেছে আমি যদি এটার সাথে কম্পেয়ার করি রাইট 13 প্রো ম্যাক্সের সাথে কম্পিউটার পরে একটু বড় শুরু হবে না মানে জিনিসটা হাতে ধরে অনেক জোস লাগতেছে গত এক বছরে আমার হাতে এই কালারটা ছিল এবছরে এই কালারটা থাকবে ভিতরে আর কি আছে এই যে আমরা কেবল পেয়ে যাব আর এখানে এই যে সিম কার্ড স্লট আছে একটা সিম কার্ড স্লট আছে হোয়াট সিরিয়াসলি আনন্দে খুশিতে আমি কী কইতেছি এগুলা সিম এস একটা টুল আর হচ্ছে একটা অ্যাপলের স্টিকার আছে আর এই তো এগুলাই তো এর বক্স কন্টেন্ট নিয়ে আসলে আলোচনা করার মতো নতুন আর কিছুই নেই চলুন ঝটপট খুলে দেখা যাক ও আসলে না সাইজ সাইজ আমি একদম মানে সেম দেখছি টোটালি একই রকম তবে হ্যাঁ বাটন পজিশনে কিছুটা তফাত আছে আমরা ওই যে বিভিন্ন লিক্স রুমার্স টুমার্স থেকে বলে মানে শুনছিলাম আর কি তো এই যে দেখুন এবারে কিন্তু ভলিউম বাটনটা একটু নিচে আছে এই যে তারপরে উপরে সব কিছু একই রকম লেফট সাইডের বাটন পজিশন হ্যাঁ লেফট সাইডের বাটন পজিশনও চেঞ্জ হয়েছে এই যে চেঞ্জেসটা এটা আসছে মূলত ক্যামেরা মডিউল থেকেই মনে হয় ক্যামেরার সেন্সর সাইজ বড় হয়েছে সব কিছুর কারণে হয়তো একটু সরাতে হয়েছে আর আমার কাছে যেটা আছে এটাতে কিন্তু সিম কার্ড ব্যবহার করার সুযোগ থাকবে একটি সিম ফিজিক্যাল সিম আর একটি ই সিম ব্যবহার করা যাবে যেটা আমার এই প্রিভিয়াস জেনারেশনের মডেল আমরা পেয়েছিলাম আর কি নিচে আমরা দেখব লাইটনিং পোর্ট রয়েছে এবং স্পিকার গ্রিল এই তো এগুলো পোর্টসন বাটন নিয়ে আমি এখানে শেষ করে দিলাম তো চলুন একটু অন অন করা যাক ওরে হ্যালো হ্যালো তো আসছে ভালো কথা কিন্তু উপরে দেখুন মানে ভিডিওটিও দেখে না আমার কাছে আর একটু ছোটো মনে হয়েছিল কিন্তু বাস্তবিক অর্থে এটা বেশ বড় সড়ো সাইজের একটা পিল কিছুটা কোলবালিশের মতো লাগে আমার কাছে ইয়া ঝাঁকানাকা অন হয়ে গেছে তবে তার আগে সব কিছু তো জানবো তার আগে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের ভিডিও স্পন্সর সেলটেক বিডিকে বাংলাদেশে জাস্ট ফোন আসার সাথে সাথে আমাদের স্টুডিওতে পাঠিয়ে দেওয়ার জন্য আপনারা আইফোন মানে আইফোন 14 সিরিজের স্মার্টফোনগুলো তাদের সবে অ্যাভেলেবেল পেয়ে যাবেন ভিডিও ডেসক্রিপশনে সেলটেক বিডির যাবতীয় ইনফরমেশন দেওয়া রইল তাদের সব থাকছে বসুন্ধরা সিটি লেভেল 5 ডেসক্রিপশন চেক করে নেবেন এবং এই স্মার্টফোনগুলো যেহেতু মাত্রই আসছে এখন তো দাম অনেক চড়া তাই দাম কিন্তু কমবে আস্তে আস্তে অবশ্যই কমবে তো তাদের সাথে যোগাযোগ রাখুন অবশ্যই আপনি দাম জেনে দেন পারচেস করবেন ডেসক্রিপশন চেক করে নেবেন তো ডিজাইন টিজাইন নিয়ে তো আমি শুরুতেই বলে ফেলছিলাম তারপর যদি আরেকটু একবার বলি স্টেনলেস স্টিল রয়েছে এর বডি ফ্রেমে রেয়ারে গ্লাস ফ্রন্টে তো গ্লাসেই আর এটা কিন্তু IP68 সার্টিফাইড অর্থাৎ আপনি 6 মিটার পর্যন্ত পানির গভীরে নিতে পারবেন 30 মিনিটের জন্য 30 মিনিট পর্যন্ত রাখা যাবে 6 মিটার পানির নিচে ডিসপ্লে সাইজ হলো 6.7 ইঞ্চ আর এর যে ছোটো ভাই প্রো যেটা ওইটাতে হলো 6.1 ইঞ্চ মূলত সাইজের দিক থেকে এটাই তফাত আছে বাকি বিষয়বস্তু কিন্তু একই রকম ডিসপ্লেটা হলো LTPO সুপার রেটিনা XDR OLED প্যানেল লাস্ট ইয়ারের মতোই আমরা 120Hz হাই রিফ্রেশের এখানে দেখছি অ্যাপলের এই প্রথম দুইটা মানে প্রথম না সেকেন্ড ডিভাইসে আমরা দেখছি 120Hz হাই রিফ্রেশের তারপরে সবচেয়ে বড় বিষয় হলো এর ডিসপ্লেতে এবারে আপনি কিন্তু ইনডোরে পাচ্ছেন গিয়ে 1000 nits পিক ব্রাইটনেস এবং আউটডোরে পেয়ে যাবেন অর্থাৎ সানলাইটে আউটডোরে পেয়ে যাবেন 2000 nits পিক ব্রাইটনেস আশা করছি সুপার ব্রাইট হবে এর ডিসপ্লে আমরা এখন পর্যন্ত বাইরে ব্যবহার করিনি স্মার্টফোনটি আমি আজকেই পেয়েছি তো আউটডোরে ব্যবহার করার মতো সুযোগ হয়নি ডিরেক্ট সানলাইটে সো আমরা ব্যবহার করে অবশ্যই জানাবো আপনাদেরকে ফুল রিভিউতে ডিসপ্লে PPI 460 তবে এবারে কিন্তু নতুন দুটি জিনিস যোগ হয়েছে যেমনটা হলো ডিসপ্লের সেই নষ্টা নেই বড় সড়ো এখানে আমরা দেখছি পিল শেপে কাট আউট যেটাকে অ্যাপল আদর করে ডাকছে ডাইনামিক আইল্যান্ড আর এছাড়াও আমরা দেখব AOD ফিচার যোগ হয়েছে যা আমরা অনেক আগে থেকে শুনে আসছিলাম যোগ হবে 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 ফাইনালি হয়েছে অলওয়েজ অন ডিসপ্লে তো ডাইনামিক আইল্যান্ডটা যদি আপনাদেরকে একটু দেখাই প্রিভিয়াস জেনারেশনের সাথে আমরা সাইড বাই সাইড কম্পেয়ার করে দেখালাম হ্যাঁ ওটার থেকে একটু ছোটো হয়েছে এবং একটা পিল সেই বোঝাই যায় আর এটাকে অ্যাপল আসলে যেভাবে কাস্টমাইজ করে নিয়েছে সে ব্যাপারে নতুন করে আর বলার কিছু নাই অলরেডি আমার
আগের ভিডিও থেকে আপনারা সবকিছু জেনে ফেলছেন যে নোটিফিকেশনগুলো এখান থেকে পপ আপ করবে, দেখতে আরও বেশি সুন্দর লাগবে। মানে তারা এই কী বলে আইল্যান্ড বলুন বা এই যে পিল শেপড এইটাকে ঢাকার জন্য বিভিন্নভাবে ট্রাই করেছে এবং মোটামুটি এক প্রকার সাকসেস, আর আমার কাছেও খারাপ লাগছে না। তবে সত্যি বলতে বেশ বড় সড়ো একটা জায়গা এখনও দখল করে আছে, এটা একদম ট্রু। কিন্তু লাস্ট ইয়ারের সাথে কম্পেয়ার করতে গেলে আমরা দেখব যে হ্যাঁ, চীন বেজল কিছুটা থিন হয়েছে তুলনামূলকভাবে কিছুটা, তবে একদম অনেক আহামরি এমনটা না, মানে খুব ভালোভাবে লক্ষ্য না করলে আপনি বুঝবেন না, তবে হয়তো কিছুটা থিন করা হয়েছে আগের তুলনায়। তো হাতে আসার পর থেকে ডিসপ্লেটা যতটুকু সময় আমরা ইউজ করলাম বা ফোনটা ইউজ করলাম তাতে মনে হয়েছে প্রিভিয়াস জেনারেশনের মতোই অনেক আহামরি তেমন কোনো তফাত পাচ্ছি না। হ্যাঁ, এখানে যে পিল শেপ হওয়াতে অবশ্যই এর লুকসটাতে কিছুটা পরিবর্তন এসেছে, সেই বিষয়টা চোখে বাঁধবে, বাকি বিষয়বস্তু আমার কাছে এখন পর্যন্ত সেমই লাগছে। তারপরেও কিছুদিন ব্যবহার করার পরে নিশ্চয়ই আপনাদেরকে ইন ডিটেলে জানাতে পারবো আসলে ডিসপ্লেতে নতুন কী কী রয়েছে বা কতটুকু তফাত মনে হতে পারে, টাচ রেসপন্স থেকে শুরু করে বাকি সমস্ত বিষয়বস্তু, মানে ওই যে হাই রিফ্রেশের বিষয়বস্তু এখন পর্যন্ত আমরা ঠিকঠাক পেয়ে আসছি। তাহলে এবার একটু নজর দেওয়া যাক এর পারফরমেন্স সেকশনে। অলরেডি নিশ্চয়ই আপনারা হয়তো জেনে গেছেন প্রসেসর হিসেবে এবারে কী থাকছে, অ্যাপল A16 বায়োনিক। নিশ্চয়ই এটাও জানেন ইহা 4nm ফেব্রিকেশনে তৈরি করা, 6 core CPU, 5 core GPU রয়েছে এখানে। আমার হাতে যে ফোনটা রয়েছে এটা কিন্তু 256GB ভ্যারিয়েন্ট, 6GB RAM থাকছে এতে। আমরা আলাদা করে কোনো মেমোরি কার্ড ব্যবহার করার সুযোগ পাবো না, কোনোদিন পাইও নাই অ্যাপলের ফোনে। অ্যাপলের এই ইভেন্ট যদি আপনি দেখে থাকেন তাহলে নিশ্চয়ই হয়তো শুনে থাকবেন যে অ্যাপল ক্লেম করছিল মার্কেটে রাইট নাও যত কম্পিটিটর রয়েছে তাদের থেকে এদের প্রসেসর 40% ফাস্টার। অর্থাৎ মার্কেটে এই মুহূর্তে অন্য যে প্রসেসর রয়েছে সেটা স্ন্যাপড্রাগন হতে পারে বা অন্য এক্সিনোস যেটাই হোক না কেন, তাদের সাথে কম্পেয়ার করতে গেলে 40% ফাস্টার। তো আমরা তো এখন পর্যন্ত ওইভাবে কিছু ব্যবহারই করতে পারিনি, আমরা যত প্রকারের প্রেশার দেওয়া যায় অবশ্যই ট্রাই করবো, ইভেন আমি ট্রাই করবো প্রিভিয়াস জেনারেশনের প্রসেসরের সাথে কম্পেয়ার করার জন্য, অর্থাৎ বায়োনিক A15 সাথে। দেন আমরা অবশ্যই বুঝতে পারবো আসলেই প্রিভিয়াস জেনারেশন থেকে বা কতটুকু ফাস্টার হলো, কতটুকু বেটার কিছু আমরা পাচ্ছি। তো আমি পারফরমেন্স সেশনে আসলে এই মুহূর্তে তেমন কিছু আর বলার মতো সুযোগ দেখছি না, যেহেতু এটা একটা আনবক্সিং ভিডিও জাস্ট, সেই সাথে আমার ফার্স্ট ইম্প্রেশন। সো এই তো আমরা ব্যবহার করি, দেন অবশ্যই সব কিছু জানতে পারবেন। খামারা, এবারে ক্যামেরাতে অনেক বড় রকমের আমরা চেঞ্জেস বা আপগ্রেড লক্ষ্য করছি। এবারে কিন্তু সেই তিনটি সেন্সরই আছে রেয়ারে। হ্যাঁ, দেখতে গেলে একই রকম হয়তো আপনার লাগবে, কিন্তু সাইজটা বড় হয়ে গেছে, 65% লার্জার হয়েছে প্রিভিয়াস জেনারেশন থেকে। আগে ছিল 12 মেগাপিক্সেলের, এবারে রয়েছে মেইন শুটারে 48 মেগাপিক্সেলের, যার অ্যাপারচার f/1.8। এবং এখানে কিন্তু সেন্সর শিফটিং YS সিস্টেমটাও ব্যবহার হয়েছে, আর অ্যাপল দাবি করছে এটা লো লাইটে প্রিভিয়াস জেনারেশন থেকে 2x বেটার ছবি দিতে পারবে। এরপর 12 মেগাপিক্সেলের টেলিফটো জুম লেন্স, যেখানেও আপনি YS পাবেন, অ্যাপল এখানে ক্লেম করছে আগের চাইতে 2x বেটার রেজাল্ট দিতে পারবে লো লাইটে, এবং অবশ্যই এটা 3x অপটিক্যাল জুম দিতে পারছে। পরবর্তী সেন্সর সেটাও 12 মেগাপিক্সেল এবং এটা আলট্রা ওয়াইড ছবি নেবে। অ্যাপল এখানেও ক্লেম করছে আগের তুলনায় 3x বেটার ছবি দিতে পারবে লো লাইটে। তো আমরা সবগুলো সেন্সর টেন্সর দিয়ে অবশ্যই ছবি নিব, বিভিন্ন সিচুয়েশনে ছবি নেওয়া ট্রাই করব, আর তখনই আপনারা আসলে বিস্তারিত জানতে পারবেন। আপাতত দু একটা ছবি রয়েছে, জাস্ট দেখে নিতে পারেন এরকম লাইটিং কন্ডিশন আসলে কেমন ছবি দিচ্ছে এবারের এই নতুন iPhone 14 Pro Max। তো এখানেই বলে রাখছি iPhone 14 Pro ওই স্মার্টফোনে কিন্তু আমরা সেম সেটআপই পাবো, অর্থাৎ ক্যামেরা সেমই থাকছে, এখানে কিন্তু কোনো তফাত নেই। আর সেই ফ্রন্ট ফেসিং ক্যামেরায় সেখানে রয়েছে 12 মেগাপিক্সেলের শুটার, এবং এখানেও 2x নাকি বেটার রেজাল্ট দিতে পারছে লো লাইটে। আর আমরা ভিডিও রেকর্ড করতে পারবো এবারেও 4K 60fps-এ, তবে সিনেমেটিক ভিডিওর ক্ষেত্রে 4K 30fps-এ রেকর্ড করার সুযোগ থাকছে এবারে। তো আশা করা যায় সিনেমেটিক মোডেও আমরা প্রিভিয়াস জেনারেশন থেকে কিছুটা বেটার রেজাল্ট পাবো। তবে আমি যদি বলি, লাস্ট ইয়ারে তো আমি এই ফোনটা ব্যবহার করলাম ভালোই, সিনেমেটিক মোডে আমি আসলে মানে খুব আহামরি সন্তুষ্ট ছিলাম না সত্যি বলতে, এটাই আমি জানি না এবারে আসলে কী হয়, দেখা যাক, সেগুলো নিশ্চয়ই ফুল রিভিউতে আমরা বিস্তারিত আলোচনা করব। বাই দ্য ওয়ে, আপনারা কমেন্ট করে জানাতে পারেন আইফোনের ক্যামেরা দিয়ে আমরা কোনো একটা মানে ডেডিকেটেড একটা ভিডিওই করে নিয়ে আসতে পারি, সেটা টোটালি আইফোন দিয়েই করা হবে, যে এবারের আইফোনের ভিডিও কোয়ালিটি কতটা ভালো হলো। সো কমেন্ট করে জানাতে পারেন, তাহলে আমরা সেরকম কোনো ভিডিও নিয়ে আসবো খুব শীঘ্রই, মাস্ট কমেন্ট করে জানান। ব্যাটারি, এবারেও কিন্তু বেশ বড় সড়ো ব্যাটারি থাকছে, এর মাঝে 4323mAh-এর ব্যাটারি রয়েছে। যদি আমরা কম্পেয়ার করতে যাই প্রিভিয়াস জেনারেশনের সাথে তাহলে হ্যাঁ, তার চাইতে কিঞ্চিত ছোট, কিন্তু এটাও মনে রাখতে হবে আগের প্রসেসরটা ছিল 5nm ফেব্রিকেশনের, এবার এটা 4nm ফেব্রিকেশনের। সো আশা করা যায় ব্যাটারি ব্যাকআপে মোটে এর থেকে পিছিয়ে থাকবে না, বরঞ্চ আরও ভালো হওয়ার কথা। একটা মজার ব্যাপার বলি, আমি এই যে 1 বছর ব্যবহার করলেও এই ফোনের ব্যাটারির হেলথ এখনও 100% আমার ফোনের, মানে ইন্টারেস্টিং ব্যাপার। যদিও আমি মানে খুব একটা এটাকে যে পেশাতে ব্যবহার করতাম এমন না, তবে প্রচুর পরিমাণে আমি ভিডিও শ্যুট করতাম, এবং আমার বেসিকলি আসলে আইফোনে আমি সিমও ব্যবহার করি না, আমার ব্যবহার হয়ই এক প্রকার বলা যায় ভিডিও শ্যুট করার জন্য, এবং আমি কিনিও এই কারণে, কারণ আমরা হয়তো সব জায়গায়
ক্যামেরা নিয়ে ঘুরি না কিন্তু ফোনটা আমাদের পকেটে থাকে সো এটা দিয়ে রেকর্ড করা যায় আমি সব ভিডিওগুলো হয়তো শেয়ার করি না সোশ্যাল মিডিয়াতে কিন্তু আমার কাছে থাকে আমি ভিডিওগুলো ভিডিও শ্যুট করতে যেহেতু ভালো লাগে আমি রেখে দিই আর কি সো এই তো আজকে আমরা আর ভিডিও বেশি বড় না করি আইফোন পেয়ে মোটামুটি ভালো লাগছে ফার্স্ট ইম্প্রেশন হিসেবে বলবো হ্যাঁ ওই ডিজাইনে নতুনত্ব আমি তেমন কিছুই পাইনি আগের মতোই মনে হচ্ছে রেয়ার প্যানেলটা দেখলে অ্যাটলিস্ট মনে হয় না যে নতুন কিছু ধরে আছি জাস্ট কালারের কারণে নতুন মনে হয় আমার কাছে বাট সামনে থেকে দেখতে গেলে ডেফিনেটলি নতুন কিছুই মনে হয় তবে যদি একটা মনের কথা বলি আমার কাছে এই পিল শেপ যে এর তুলনায় অনেক বেশি ভালো লাগছে এমনটা না আমি এর সাথে আসলে ইউজ টু ছিলাম আমার কাছে এই কাট আপটা খারাপ লাগতো না আর আশা করছি এর সাথে আস্তে ধীরে মানিয়ে নিতে পারবো দেখা যাক কী হয় তো ভাই ব্রাদার কমেন্ট করে জানান আমরা কী কী ভিডিও নিয়ে আসতে পারি আইফোন নিয়ে খুব শীঘ্রই আশা করছি আরও অনেক অনেক ভিডিও নিয়ে দেখা হবে আপনাদের সাথে সবাই ভালো থাকবেন আর যারা আইফোন কেনার চিন্তা ভাবনা করছেন 14 সিরিজের কোনো ফোন অবশ্যই সেলটেক ভিডিওতে কন্ট্যাক্ট করতে পারেন তাদের সবাই যাবতীয় সমস্ত ডিটেলই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রইলো ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে একদম নতুন ভিডিওতে আর আশা করছি আগামীকাল আপনাদের জন্য স্পেশাল ভিডিও থাকবে স্মার্টফোনের 10 ট্রিক্স নিয়ে অনেক দিন পরে আমরা ট্রিক্স নিয়ে হাজির হয়ে গেলাম দেখা হবে ওই ভিডিওতে টাটা